Assalamualaikum, আমি রুশুর রহমান। আমি গত 25 বছরের উপরে হয়েছে এই লাইনে। আমি পিঙ্ক মিয়াপ বিউটি সেলুন শুরু করছি 3 বছর, 3.5 বছর। আর আমার অনেক ইচ্ছা যে আমরা দুই বোন, আমি বা খাদিজা কামাল, আমরা দুই বোনে মিলে এই প্রতিষ্ঠানটাকে আরও আগিয়ে যাওয়ার জন্য, বড় করার জন্য আমাদের অনেক ইচ্ছা আর অনেক শখ। অন্যান্য প্রফেশন রেখে আপনার এই প্রফেশনে কেন? এটা আমার ভালো লাগে, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা, আর আমি মানে আমার খুব পছন্দ, আর আমার ইচ্ছা যে আমার এটা মানে পার্লারটা করার উদ্দেশ্য হলো আমার মেয়ে বড় হয়েছে, আমাদের মেয়েরা মিলে এটা আমাদের পার্লারটাকে মানে বড় করবে, ওরা এটা নিয়ে আমাদের সবাই মিলে এটা করার শখ। বেশিরভাগই মানে টাকা পয়সা নিয়ে ক্রাইসিস ছিল, তো আমার ক্লায়েন্টরা অনেক হেল্পফুল, ওনারা অনেক আমাকে অনেক হেল্প করেছে, ওনারা সবসময় হেল্প করে, আর ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। জি, এখন যে অবস্থাটা, এই অবস্থান সম্পর্কে জানতে চাই, এই প্রতিষ্ঠানটি কি অবস্থা দাঁড়িয়ে আছে? শুকর আলহামদুলিল্লাহ, এখন যেভাবে আছি আল্লাহর লাখ শুকর, যে এভাবেও যদি থাকতে পারি তাও আলহামদুলিল্লাহ। আর আমার যেমন করোনার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি, করোনা না হলে আমরা অনেকটা আগে যেতাম, যেহেতু আমাদেরকে সবাই চেনে, উপরের লেভেলের সব বাপুরা, সব হাই লেভেলের ক্লায়েন্টরা সবাই আমাদেরকে চিনে, ওইভাবে আমরা আগিয়ে আসি ওনাদের হেল্পে। তো এখন করোনার জন্য আমরা পিছিয়ে আছি, তো আল্লাহ রহমত, আল্লাহর কাছে আশা করি এই করোনা আমাদেরকে মুক্তি দিবে, আমরা করোনা থেকে মুক্তি চাই, আমরা সুস্থ ভালো ভালো ভালোভাবে বাঁচতে চাই। যারা এই প্রফেশনে আসতে চাচ্ছে, যুক্ত হতে চাচ্ছে, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? প্রথমে মাথায় রাখা উচিত মানুষের স্কিন সম্পর্কে, তারপরে চুলের সম্পর্কে, মেন তো আপনার স্কিন সম্পর্কে। মেকআপ তো সবাই ভালো করতে পারে এখন, কিন্তু স্কিনটা হয়েছে আসল মানুষের। আর মাথার চুল কি দিলে মানুষের চুল ভালো থাকবে, আপনার চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে বা সিল্কি থাকবে, মানুষের চুলটা ভালো থাকবে, মানুষকে স্কিনটা ভালো থাকবে, এগুলাই আসল। এগুলা অনেক বছর ধরে অভিজ্ঞতা মানে অনেক ভালোভাবে অভিজ্ঞতা জানতে হবে। মেকআপ এখন আসলে সবাই ইউটিউব দেখে সবাই ভালো মেকআপ করতে পারে, তো ওইভাবে ভালোভাবে শিখে ওটা তো কোনো ইয়ে না, কিন্তু মেন হলো একটা, যদি আপনি পার্লার প্রফেশনাল একটা পার্লার করেন তাহলে আপনাকে মেন আপনার স্কিন আর চুলের সম্পর্কে ভালো জানতে হবে, সেটাই হচ্ছে মেন। আপনার এই প্রতিষ্ঠানটি দাঁড় করার পর থেকে আপনি এখন মোটামুটি ভালো অবস্থানে আছেন, এবং আলহামদুলিল্লাহ ছবি অঙ্গনের অনেক তারকা আপনি এখানে আসছে, বিশেষ করে নায়িকারা। জি, এই অবস্থানে যেতে আপনার কতটুকু বেগ পেতে হয়েছে বা তাদের কাছে পরিচিতি করতে, এই সার্ভিসটার মাধ্যমে তো আপনি তাদের পরিচিতি করতে? জি জি জি, তো সেই মাধ্যমটা যদি একটু বলতেন যে আপনি কীভাবে তাদের সাথে কানেক্ট করেছেন। ওনারা তো আমাকে লাবেল থেকেই চিনে, ওল্ড নায়িকারা যেমন, ওল্ড অ্যাক্ট্রেসরা যেমন ববিতা আপা, চম্পা আপা, আরও পুরানো অনেক নায়িকারা ওনারা আমাকে চিনে, সবাই চিনে। এখন নতুন নতুন যারা আসছে ওনাদেরকে আমি পেয়েছি হলো গৌতম শাহ দাদার মাধ্যম থেকে, দাদাকে অনেক ধন্যবাদ, দাদা আমাকে অনেক হেল্প করছে, আর দাদাকে দিয়েছে হলো বারিশ হক, বারিশকে অনেক ধন্যবাদ, বারিশ আমাকে এতটুকু হেল্প করার জন্য। আজকে যে ফটোশুটটা হচ্ছে সেটা তো আপনার মেকআপের মাধ্যমে হচ্ছে? জি। ওইটার সম্পর্কে, আজকের ফটোশুটটা সম্পর্কে যদি একটু বলতেন যে কোন কী কী ব্র্যান্ডের বা কী করছেন আপনারা আজকে, আজকে যে টোটো সারাদিনের যে ব্যাপারটা যদি একটু বলতেন? জি, আজকে হয়েছে আপনার ড্রেস ছিল আনজারার, আমি কয়েকটা শ্যুট করেছি আনজারার ড্রেসের, আমার আনজারার ড্রেস, আমার মেকআপ, কোরিওগ্রাফি হয়েছে দাদা, গৌতম শাহ দাদা, দাদার কোরিওগ্রাফি খুব ভালো, দাদা অনেক হেল্পফুল মানুষ, ওনাকে খুব ভালো লাগে, উনি সবসময় মানুষের ভালো কামনা করে। আপনার কি মনে হচ্ছে যে এই প্রফেশনে থেকে যে কোনো নারী একটু স্বাবলম্বী হওয়া সম্ভব? আপনার কি মনে হচ্ছে যে এই প্রফেশনে নিজেকে এস্টাবলিশ করা সম্ভব, যে কোনো নারী এসে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ, যদি ইচ্ছা করে চেষ্টা করে অবশ্যই পারবে, পারা উচিত, প্রত্যেকটা মেয়েকেই এগিয়ে যাওয়া উচিত, কারণ এখন এই সময়টায় আপনার প্রত্যেকটা মেয়ে ছেলে দুইজনেই উপার্জন করা উচিত, একজনের উপার্জনে হয় না, কারণ প্রত্যেকটা জিনিসের খরচ সব কিছু মিলায়, বাচ্চাদের স্কুল খরচ, পড়াশোনা খরচ সব কিছু মিলায় অনেক খরচ, তো দুজনে মিলেই করা উচিত।